একদিন একটি শিয়ালের খুব খিদে পেয়েছিল। খাবারের সন্ধানে সে বনের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু কোথাও খাবার পেল না। তখন সে বনের বাইরে বেরিয়ে এলো। দেখলো এক চাষির বাগানে আঙ্গুর গাছে অনেক আঙ্গুর ঝুলছে। শিয়ালের জিভে জল এলো। মনে মনে ভাবলো, যাক এই বেলাটা আঙ্গুর খেয়েই কাটিয়ে দিই। গাছের পাকা আঙ্গুরগুলি দেখে শিয়ালের চোখ চিকচিক করে উঠল। আঙ্গুরগুলি ছিল গাছের অনেক উঁচু ডালে, শিয়ালের নাগালের বাইরে। শিয়াল কিছুটা দূরে সরে এলো, সেখান থেকে দৌড় দিল এক লাফ। কিন্তু বেথায় লাফ দেওয়া, একটা আঙুরও ধরতে পারলো না। আবার চলে গেল দূরে, দৌড়ে এসে লাফালো। বারবার চেষ্টা করেও শিয়াল আঙুরের নাগাল পেল না। এক সময় শিয়াল ক্লান্ত হয়ে পড়ল। অনেক চেষ্টা করেও যখন আঙুর ফলের নাগাল পেল না, তখন ধুর আঙুর খেতে টক। মনে মনে বলতে বলতে শিয়াল মনের দুঃখে চাষির বাগান থেকে বেরিয়ে এলো। বাচ্চারা, আজকে আমরা গল্পটা পড়ে শিখলাম, তুমি পারলে না কিন্তু তাই বলে আঙুর ফলকে টক বলছো কেন? নিজের অযোগ্যতা ঢাকতে পরনিন্দা করা উচিত নয়।